সালামু আলাইকুম। আজকের এই ছোটো ব্লগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যারা সৌদি আরবে আছেন বা আপনাদের আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছেন তাদের উদ্দেশ্যে আমার ছোট একটা ভিডিও, ছোট্ট ভিডিওটা হলো এটাই যে আপনারা এখন আপনাদের কপিলের সাথে আপনারা যেই চুক্তি করতে হিসেব করে চুক্তি করবেন, তাড়াহুড়া করে কিছু করার প্রয়োজন নেই। যেমন আপনাকে এখন বর্তমান যেটাকে আরবিতে বলা হয় ওরাক আকত, অর্থাৎ এটা হলো যে চুক্তিপত্র। এখন আপনার কপিল ইচ্ছে করলে আপনাকে ডাইরেক্ট এখন এক্সিটে দেশে পাঠিয়ে দিতে পারবে না, এখন তার কাছে ওই ক্ষমতা নেই, তার ওই শক্তি এখন আর নেই। তো আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে এখন আপনি আপনার মালিকের সাথে আপনার চুক্তি করার সময় এখানে 10টা পেপার আসবে, 10 পেপার আপনাকে অবশ্যই ভালো করে পড়ে শুনে তারপর আপনাকে অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা আপনি ওখানে দিতে হবে। ভালো করে বলতেছি, আপনি ভালো করে আপনার বেতন কত, ডিউটি কত ঘন্টা, ওভারটাইম কত, রুম কার, চিকিৎসা কার, আপনার পরবর্তী টাকা কে বানা দিবে, তারপর আপনি তার সাথে কী কী চুক্তি করতেছেন, আপনার যত সুযোগ সুবিধা, আপনার যত আপত্তি, আপনি সবগুলো বুঝে না পাওয়া পর্যন্ত আপনি কখনো আপনি আপনার অ্যাপসের মাধ্যমে কখনো আপনি চুক্তিবদ্ধ হবেন না। আবার বলতেছে, যদি আপনি চুক্তিবদ্ধ হয়ে কাউকে দোষারোপ করতে পারবেন না, কারণ সম্পূর্ণ আপনার এখতিয়ার, মানে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে জোর করে হঠাৎ করে আপনাকে দিয়ে সই করাকে নেবে অথবা আপনার অ্যাপসের মাধ্যমে আপনার কাছে একটা মেসেজ আসবে আর আপনি মেসেজটা ওকে করে দিলেন, অ্যাকসেপ্ট করে দিলেন, দেওয়ার পর আপনার মোবাইলে একটা মেসেজ আসলো, মেসেজ নাম্বারটা বসে দিলেন, শেষ। এখন আপনার বেতন ধরুন আগে ছিল 1500, এখন যদি সে 1000 লেখে তাহলে আপনাকে 1000 টাকাই নিতে হবে, যা লেখা তাই, মানে 1000 রিয়াল। আগে 1500 রিয়াল থাকলে এখন যদি 1000 রিয়াল লেখে 1000-এ নিতে হবে। আগে আপনার বেতন কত ছিল সেটা কিছু না, এখন আপনার ডিউটি 8 ঘন্টা, এখন সে কত ঘন্টা লিখতেছে, কীভাবে লিখতেছে, এগুলো আপনি যদি না বুঝেন, আপনি যারা বুঝে তাদের সাথে আলাপ করে প্রয়োজনে 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন সময় নেবেন, যে আপনার মালিক আপনাকে বলার সাথে সাথে আপনি সই করবেন না, সাথে সাথে আপনি এগুলো অ্যাকসেপ্ট করবেন না, আপনাকে জোরপূর্বক কিছু করতে গেলে আপনি সেটা মেনে নেবেন না। ভালো করে বলতেছি, পরবর্তীতে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, আপনি তার সাথে শুধু 1 বছরের চুক্তিবদ্ধ হবেন, এরপরে দিয়ে আপনি ইচ্ছে করলে আরেকখানে চলে যেতে পারেন। এগুলো এদিকে বেশি খেয়াল রাখবেন আপনারা, কখনো হঠাৎ করে আবেগে আপনারা চুক্তিবদ্ধ হবেন না, ভালো করে বুঝে শুনে তারপর চুক্তিবদ্ধ হবেন, ভালো করে বুঝে শুনে তারপর আপনি আপনার তার অ্যাকসেপ্ট করবেন সে আপনার কাছে যা কিছু পাঠিয়েছে। আমি অনেকের কাছে শুনেছি যে তার বেতন আগে ছিল ধরুন 1600, এখন নতুন যে চুক্তিপত্রে লেখা আছে বেতন 1000। এইভাবে আপনার সতর্ক থাকবেন, এইরকম বহু চালাকি হয়। এখানে রুমের কথাটাও কিন্তু উল্লেখ থাকে, রুম কার হবে, রুম কি আপনার না আপনার মালিকের, এগুলো কিন্তু বিস্তারিত ভেঙে নেবেন। এগুলো তার কারণ হলো আবেগে কিছু করার প্রয়োজন নেই, আপনার না হলো পরবর্তীতে বিপদে পড়বেন, কাউকে দোষারোপ করে লাভ নেই। তো সবাই ভালো থাকুন, আজকের ব্লগ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।